Assalamualaikum everyone, welcome back to my channel Tahmina Blogger in Italy. আমি তাহমিনা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের একটা নাস্তার রেসিপি। অনেক দিন হলো আমি আপনাদের সাথে বিকালের কোনো নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে যেটা শেয়ার করছি এটা নাম হচ্ছে চিকেন ব্রেড বল রেসিপি। চিকেন ব্রেড বলটা খেতে কিন্তু অনেক মজা, খেতে যেরকম মজা বানানোও কিন্তু খুব সহজ। ঝটপট করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু চিকেন ব্রেড বলটা তৈরি করে নিতে পারবেন। চলুন এক পলকে দেখে আসি কিভাবে চিকেন ব্রেড বলটা তৈরি করতে হবে। চিকেন ব্রেড বল তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এইখানে মুরগির বুকের মাংস আছে 500 গ্রাম। আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে এভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। আর এই চিকেন ব্রেড বল তৈরি করার জন্য যে শুধু বুকের মাংসই লাগবে এমনটা না, মুরগির যে কোনো অংশের মাংস দিয়েই কিন্তু এই চিকেন ব্রেড বলটা তৈরি করতে পারবেন। প্রথমে আমার যেটা করতে হবে, মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মুরগির মাংসটা সিদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, আর এইখানে দিয়ে দিচ্ছি এখন 1 কাপের মতো নর্মাল পানি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে হাইতে রেখে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নিব। মুরগির মাংসের সাথে এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, আর সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি এইখানে 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছুই কিন্তু আমি এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর এই মুরগির মাংসটাকে কিন্তু আমি 2 বার রান্না করব। প্রথম পর্যায়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, পরের স্টেপটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচটাকে হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে এলাম আমি 15 মিনিট পরে, ঢাকনাটা উঠিয়ে মুরগির মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা ছাড়া আমি চুলার আঁচটাকে হাইতে রেখে আরও 5 মিনিট রান্না করে নিব। এই 5 মিনিটে আমার এইখানে যে পানিটা আছে মুরগির মাংসের, সেই পানিটাও কিন্তু আরেকটু কমে আসবে। তো এরকম আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার চুলাটা আমি অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে যে মুরগির মাংসের পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না, এই পানিটা কিন্তু পরের স্টেপে ব্যবহার করা হবে। তো মাংসগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি, আর এগুলো ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ছিঁড়ে তারপরে টুকরো টুকরো করে নিতে হবে। তো আমি মাংসগুলো অলরেডি ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। আর সেকেন্ড স্টেপে চলে এলাম, এখন হচ্ছে আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে নিব। মাংস রান্না করার জন্য একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1টা টমেটো এভাবে কিউব করে কেটে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি হালকা একটু নরম হওয়ার আগ পর্যন্ত। এটা যখন একটু সফট হয়ে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে, এ পর্যায়ে এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে 2 মিনিটের মতো আমি একটু ভেজে নিব। এতে করে দেখা যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2-3 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোর সাথে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের থেকে একটু কম, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাইট সয়া সস, আর এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড করে, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন। সব মশলা দেওয়ার পরে মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আমার মুরগির মাংস। মুরগির মাংসগুলো সিদ্ধ করার পরে, ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে করে ছোট ছোট করে 2 হাতের সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি। এই স্টেপটা আমরা সবাই পারি, এজন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। যতটা সম্ভব 2 হাতের সাহায্যে এভাবে চিকন চিকন করে ছোট ছোট করে নিতে হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। তো আমি এখানে পুরোটা মুরগির মাংস একবারে ব্যবহার করব না, যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, ওরা খেতে পারবে না। তো এখান থেকে অল্প কিছু মুরগির মাংস আমি আলাদা করে রেখে দিব ওদের জন্য আলাদাভাবে তৈরি করার জন্য। মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে এখানে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মুরগির মাংসটাকে কষানোর জন্য। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ মুরগির মাংসটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ ব্যবহার করেছি। এরপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমার পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ ভরে ভরে ময়দা। আপনারা চাইলে কর্নফ্লোরটাও ব্যবহার করতে পারেন,
ময়দাটা দেওয়ার পরে আমি মুরগির মাংসের সাথে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, ময়দাটার কাঁচা গন্ধটা যেন চলে যায়। পরে মুরগির মাংসগুলো ভালোভাবে রান্না করার জন্য এখানে অ্যাড করেছি মুরগির মাংস সিদ্ধ করার সময় যে পানিটা ছিল সেই পানিটা, আরো একটু অ্যাড করে দিয়েছি সামান্য নরমাল পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরো 10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করলে আমার চিকেন পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা ঠিকঠাক মতো আছে কিনা দেখে নিতে হবে। চিকেনটা আমার তৈরি, চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন এখানে যেটা করছি, একটা বাটিতে আমি এখানে 3 টেবিল চামচ ভরে ভরে ময়দা নিয়ে নেছি আর এইখানে ময়দার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখন এইখানে ময়দা আর দুধ দিয়ে হালকা ঘন একটা ব্যাটার তৈরি করব। আর আমি ব্যাটারটা তৈরি করছি গরুর দুধ দিয়ে, আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, শুধু পানি দিলেও হবে এখানে। তো একটু বেশি স্বাদের জন্য আমি গরুর দুধটা ব্যবহার করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশি পাতলাও না বেশি ভারীও না। এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, চিকেন ব্রেড বল তৈরি করার জন্য এটা ব্যবহার করা হবে। আর এইখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, চাইলে আপনারা ব্রেড ক্রাম্বটাও ব্যবহার করতে পারেন চিকেন ব্রেড বলটা তৈরি করার জন্য। আর আমার এইখানে মুরগির মাংসের পুরটা রেডি হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এইখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, পাউরুটি তো অবশ্যই লাগবে যেহেতু চিকেন ব্রেড বল। তো পাউরুটির যে এখানে সাইডের যে ব্রাউন অংশগুলো, এগুলো কিন্তু আমি কেটে ফেলে দিব, এরপরে ব্যবহার করব। তো এগুলো কেটে অবশ্যই ফেলে দিবেন, নাহলে কিন্তু এটাকে যখন আমরা সব শেষে গোল একটা বলের মতো তৈরি করব, এগুলোর কারণে কিন্তু বলটা সুন্দরভাবে তৈরি করা যায় না। তো আমি এখন যেটা করছি, এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি একটা প্লেটে, এরপরে আমি এইখানে ব্রাশের সাহায্যে অথবা যে কোনো চামচের সাহায্যে যেভাবেই হোক যেভাবে ইচ্ছা আপনারা ব্রেডটাকে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। তো ব্রেডটা ভালো করে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, ব্রেডটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে আমি চেপে চেপে আরেকটু চ্যাপটা করে নিয়েছি। আর এখন এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। আমি এইখানে আজকে শুধু চিকেন দিয়ে ব্রেড বলটা তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা এখানে চিকেনের সাথে সবজিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপরে চারোদিক থেকে এনে আমি কিন্তু গোল একটা বল তৈরি করে নিয়েছি, এটা কিন্তু আপনারা দেখেই বুঝে নেবেন কীভাবে তৈরি করতে হবে। এরপর যতটা পেরেছি হাত দিয়ে সুন্দর করে গোল একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, আগে থেকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দুধ আর ময়দা দিয়ে, সেটার ভিতরে সুন্দর করে গড়িয়ে নিতে হবে। এখন চিকেন ব্রেড বলটাকে বিস্কিটের গুঁড়ার সাথে সুন্দর করে কোটিং করে নিচ্ছি। আর এইখানে আমি বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এভাবে করে সুন্দর করে চেপে চেপে দু হাতের সাহায্যে ব্রেড বলটাকে বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করে নিতে হবে। আমি আগে থেকে একটা তৈরি করে রেখেছিলাম, তো আর একটা তৈরি করে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে সবগুলো ব্রেড বল আমি তৈরি করে নিব, আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা শেয়ার করছি। আর মেক শিওর করতে হবে ব্রেডটা যেন ভালোভাবে পানি দিয়ে ভিজানো হয়। ব্রেডটা ভালোভাবে পানি দিয়ে ভিজানোর পরে একটু চেপে দিলে এভাবে চ্যাপটা হবে, ব্রেডটা আরেকটু বড় হয়, সেক্ষেত্রে গোল যে রাউন্ড শেপটা এটা দিতে কিন্তু অনেক সুবিধা হয়। এই তো সেম একই রকম করে আরও একটা ব্রেড বল আমি তৈরি করে নিলাম। আর মুখটা কিন্তু অবশ্যই ভালো করে আটকে দিতে হবে, আর মুখটা ভালো করে আটকানোর পরেও কিন্তু হালকা একটু ফাঁকা থাকে, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ এটাকে যখন এভাবে ময়দার ব্যাটারে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করা হবে, এরপরে আবার ব্রেড ক্রামে গড়ানো হবে, এরপরে আর তেলে দিলে কিন্তু খুলে যাবে না, সুন্দর গোল শেপটা ঠিকই থাকবে আর সুন্দর করেই ভাজা হবে। এখন একই রকম করে সবগুলো ব্রেড বল তৈরি করে নিতে হবে, আমি সবগুলো ব্রেড বল তৈরি করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার ব্রেড বলগুলো একদম তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু ভাজার পালা। এখানে আমি প্রথমে 5টা ব্রেড বল তৈরি করে নিয়েছি, আর অলরেডি আমি চুলার উপরে একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি ব্রেড বলগুলো ভাজার জন্য। তেলটা যখন গরম হয়েছে তখন এখানে আমি ব্রেড বল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টা ব্রেড বল দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে থেকেও একটু কমে রেখে ব্রেড বলগুলো ভেজে নিতে হবে। ব্রেড বলগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভাজতে হবে, প্রথমে তেলটাকে ভালো করে গরম করে এরপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে হাইতে রেখে কিন্তু ভাজা যাবে না, চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজলে দেখা যাবে উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না। একটা সাইড যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরকম একটা লাল কালার চলে এসেছে, তখন উল্টিয়ে দিয়েছি, ওই সাইডটাকেও ঠিক সেম একই রকম করে ভেজে নিতে হবে।
ব্রেড বলগুলো ভাস্তে ভাস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমার মনের মতো যখন কালার চলে এসেছে তখনই কিন্তু আমি তেল থেকে ব্রেড বলগুলোকে উঠিয়ে নিয়েছি এখন বাকি ব্রেড বলগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি আমাদের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলো ভেজে উঠিয়ে নিলাম আর এখন যে ব্রেড বলগুলো ভাজছি এগুলো আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করেছি বাচ্চারা তো ঝাল খেতে পারবে না এজন্য বাচ্চাদের জন্য আলাদা করে তৈরি করেছি বিকেলের নাস্তায় তৈরি করে ফেললাম ঝটপট করে চিকেন ব্রেড বল দেখতে যেরকম এটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ছোট বড় আমাদের সবারই পছন্দ হবে আমার আজকের রেসিপি বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে বড়দের নাস্তায় এটা কিন্তু খুবই সহজে তৈরি করতে পারেন বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু চিকেন ব্রেড বলটা তৈরি করতে পারবেন একটা চিকেন ব্রেড বল আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি উপরের দিকটা ভীষণ ক্রিসপি ভিতরটা নরম সব মিলিয়ে কিন্তু চিকেন ব্রেড বলটা খেতে অসাধারণ বিশেষ করে বাচ্চাদের জন্য আমি বলবো খুবই মজার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে আমার নর্মাল রান্নাবান্নার কোনো ব্লগ অথবা বিকেলের নাস্তার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ